বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নদীর উত্তাল ঢেউ এক এক করে আশ্রয় পড়ছে গতকালকেও তেমন একটা বাতাস ছিল না আজকে সকাল থেকে দেখি অনেক বেশি বাতাস আর বাতাসের কারণে ম্যাগনার ঢেউ বেড়ে গেছে এর আগে যখন এসেছিলাম তখন একদমই নদীতে ঢেউ ছিল না আজকে সে দেখি তো অনেক ঢেউ এই উত্তাল ঢেউর ভিতরে পানিতে ভেজা যায় কিনা দেখি একটু বন্ধুরা দেখুন একটা মাছ ধরার নৌকা তীরে আসার চেষ্টা করতেছে কিন্তু ঢেউর জন্য তীরে আসতে পারে না ম্যাগনার উত্তাল ঢেউর কারণে সকাল থেকে তিনটা মাছ ধরার নৌকা ডুবে গেছে কিন্তু কোনো মানুষের ক্ষতি হয় নাই মাছ ধরার নৌকাটা অনেকটাই তীরে এসে পড়েছে আল্লাহ রহমতে চলে আসবে তীরে কিছুক্ষণের ভিতরে নদীতে ঢেউ থাকার কারণে মাছ ধরার নৌকাগুলোকে একসাথে বেঁধে রেখেছে যখন আবার ঢেউ কমে যাবে তখন আবার তারা মাছ ধরতে যাবে অনেকক্ষণ তো নদীর কাছে ছিলাম এখন বাসায় যাবো বাসায় গিয়ে আপনাদেরকে আমার পোষা প্রাণীগুলো দেখাবো তাহলে তখন বাসায় চলে যাই অবশেষে মেঘনা নদীর কাছ থেকে বাসায় চলে আসলাম এখন আপনাদেরকে আমার পোষা প্রাণীগুলোর আপডেট দেব প্রথমে আমার খরগোশগুলাকে দেখাবো তারপরে আমার অন্যান্য পোষা প্রাণীগুলাকে দেখাবো তাহলে চলুন খরগোশগুলাকে দেখাই আপনাদেরকে খরগোশগুলাকে সেই সকালবেলা খাবার দিয়ে গেছি এর ভিতরে আর খাবার দেওয়া হয় না এখন আবার খাবার দেব এদের মনে হয় অনেক ক্ষুদা লেগেছে এই নাও তোমার জন্য গমের বুসি নিয়ে এসেছি গমের বুসি খাও আমার কালো মানিককে কিছু জন্য খাসার ভিতরে বেঁধে রেখেছে যে দেখুন কালো মানিকের সঙ্গী কিছুদিনের ভিতরে বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে কালো মানিকের সঙ্গী কখন বাচ্চা দেয় তা তো জানি না তাই কালো মানিককে আগে থেকে বেঁধে রেখেছি খাসার ভিতরে আমার খরগোশগুলোকে তো খাবার দেওয়া হয়ে গেছে এবং আপনাদেরকে দেখানো হয়ে গেছে আবার পরে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকালবেলা নদীর পারে যাওয়ার কারণে আমার কবুতারগুলোকে খাবার দেওয়া হয় নাই তাই এখন কবুতারগুলোকে খাবার দেবো আসো 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 আমার সবগুলা কবুতার এখানে আসেনি কোথায় যেন গেছে আসো 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 সবগুলা কবুতারই এসে পড়েছে এখানে পিকুর মতো একটা কবুতার আছে ওই যে দেখুন একদমই পিকুর কালার আমার পিকুকে এখন আমার কাছে ডাকবো দেখি আসে কি না পিকু আসো পিকু এই যে দেখুন চলে এসেছে আমার কাছে আমি ডাকা মাত্রই আমার পিকু আমার কাছে চলে আসে যেহেতু আমার পোষা আবার আমার কাছ থেকে চলে গেছে আমার মিনি পুকুরে বিল থেকে এনে কিছু পদ্ম ফুল লাগিয়েছি পদ্ম ফুলগুলো হবে কি না জানি না তারপরও লাগিয়েছি দেখি কি হয় বৃষ্টির পানিতে পুকুরটা ভরে গেছে তার জন্য মাছ একদমই দেখা যায় না পানি কমিয়ে তারপরে আপনাদেরকে মাছগুলো দেখাবো বন্ধুরা এই যে দেখুন আমার পদ্ম ফুল গাছে ফুল ফুটেছে অনেকগুলা ফুল ফুটেছে আজকে বৃষ্টি হওয়ার কারণে আমার ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে দেখুন কত সুন্দর লাগে ফুলগুলাকে একসাথে ফোটার কারণে এই ফুলগুলার নাম হচ্ছে পত্তলিকা আর এখানে অনেক কালারের ফুল আছে আপনারা দেখুন এই ফুলগুলাকে দেখতে আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকেও দেখে এই ফুলগুলাকে আমার পাখির খাঁচার ভিতরে এই দু ঢুকেছে দেখুন কি অবস্থা এখন তো তোমার খবর আছে বের বের হও হও কোথায় গেল চলে গেছে মনে হয় হুম চলে গেছে আমার রোজের জন্য আবার নতুন সঙ্গী নিয়ে আসলাম এর আগের সঙ্গীকে রোজ একদমই দেখতে পারতো না তাই আবার এই পাখিটাকে নিয়ে আসলাম কি রোজ তোমার নতুন সঙ্গীকে পছন্দ হয়েছে পছন্দ না হলে এরপরে আর কোনো নতুন সঙ্গী আনবো না আর মনে তো রোজের নতুন সঙ্গীকে পছন্দ হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ